শুরু হয়েছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। সকাল থেকে শুরু হয় এই আয়োজনে, গভীর রাত পর্যন্ত থাকবে নানা কার্যক্রম। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি এত সুন্দর আয়োজন করার জন্য আন্তর্জাতিক কিরাত সংস্থাকে ধন্যবাদ জানান। বলেন, কোরআনের বাণীকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। উদ্বোধনের পরই মঞ্চে তিলাওয়াত করেন দেশের প্রখ্যাত কয়েকজন কারি। দিনব্যাপী আয়োজনে জুমার আগে ছিল আলোচনা পর্ব। অংশ নেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি কারি আবু রায়হান ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী সহ কেন্দ্রীয় নেতারা। সন্ধ্যায় তিলাওয়াত করবেন ভারত, ইরান, আফগানিস্তান, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের প্রসিদ্ধ কারিরা।